কুম্ভস্নানের ফলপ্রাপ্তি হয়। আজকে যাচ্ছি কুম্ভ মেলাতে, ত্রিবেণীতে। 704 বছর পর এই কুম্ভ মেলাটা শুরু হয়েছে। আর আজকে আমি যাচ্ছি কুম্ভ মেলাতে। মানে বন্ধুদের ফ্রেন্ডদের বললাম কুম্ভ যেতে, কিন্তু ফ্রেন্ডরা বলছে আর যাবো না, একটু কাজ আছে বলে। তো গাইস, আমি একাই চলে গেলাম কুম্ভ মেলাতে। সেই ভিডিওটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো, চলুন। তো গাইস, এই মেলাতে আসতে হলে কিভাবে আসবেন তারই ভিডিও একটুখানি দেখাই, চলুন। তো গাইস, আমার বাড়ি যেহেতু নবদ্বীপের দিকে, তো 9:40 ট্রেনটা ধরে বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার দিকে, ত্রিবেণীতে। তো গাইস, দেখতেই তো পাচ্ছেন প্রচুর ভিড়, পা রাখার মতো জায়গা নেই এখানটা। তো এইভাবে দাঁড়িয়ে রওনা দিলাম ত্রিবেণীর দিকে। তো গুপ্তিপাড়া স্টেশনে ঢুকতে দেখতে পেলাম প্রচুর লোকজনের ভর্তি, যে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছে। তো গাইস, 1 ঘন্টা জার্নি করার পর ট্রেন থেকে নামলাম, আর দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন চারিদিকে হই হই করে ট্রেন থেকে নামছে, গন্তব্যস্থলে পৌঁছলো। তো গাইস, ট্রেন থেকে নেমে আপনারা পায়ে হেঁটে বা অটো ধরে যেতে পারেন, পায়ে হেঁটে লাগে 10 মিনিট পথ, হাঁটা পথ। তো গাইস, হাঁটতে হাঁটতে চলে এলাম যেখানে মেলাটা হচ্ছে, সেই মেলাটা, মেলার ওখানটায়। তো ভিতরে ঢুকে দেখতে পেলাম এক জায়গায় মুড়ি ছোলা বিতরণ করা হচ্ছে, আর লম্বা লাইন লেগে গেছে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে সব সাধুরা, নাগা সাধুরা এখানে এসে হোম যজ্ঞ করে। দুপুরের টাইম, তাই সব সাধুরা চান করতে গেছে, তাই এখন সাধুরা এখন এখানটা নেই। আর বিষয়ের মধ্যে থাকলে তোমার লয় হবে, জীবনে মুক্তির কথাটা তুমি ভাবতে পারবে। তো সেই দিক থেকে আমার এই ইনি হলেন তারাপীঠের এক সাধু। তো তারাপীঠে গেলে এই সাধুকে দেখতে পাবেন, হোম যজ্ঞ মানে যেখানে শ্মশান ঘাটের এখানটায় দেখতে পাবেন। ত্রিবেণীর তীর্থে কুম্ভস্থান 2023 12-14 ফেব্রুয়ারি শুরু হয়েছে। এইখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, অফুরন্ত প্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রচুর লাইন পড়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য, বলা যাবে না এত লোক হয়েছে ধারণার বাইরে। আশার আলো পক্ষ থেকে এইখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে সবাই সঠিক এবং সুস্থভাবে লাইনের মধ্যে দাঁড়ান, সকলের জন্য ভোগ আছে, সকলের জন্য ভোগ আছে, আপনারা সুস্থ এবং সঠিকভাবে লাইনের মধ্যে দাঁড়ান। আপনার এখানে মায়েরা ভাইয়েরা এক এক করে ভোজ্য দান করছে, দেখতে পাচ্ছে যে যেরকম পাচ্ছে সেরকম দান করছে। এই হচ্ছে সেই নাগা সাধু। ৭০৪ বছর পর এই কুম্ভ মেলাটি আবার শুরু হলো ত্রিবেণীতে। এই বছর নিয়ে 2 বছর হলো পালিত হলো। সেই ভিডিওটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন না কত সাধুরা, কত লোকজন এখানে এই সাধুদের দেখার জন্য, তাদের হাতে হস্য পাওয়ার জন্য নানান জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন।
আমাদের সনাতন হিন্দু ধর্মের যে পরম্পরা, যে নৈতিকতা, যে নিষ্ঠা, যে ভালোবাসা, যে ঐক্য, যে একতা, যে ভাব, যে ভালোবাসা আছে, জীবে প্রেম করে যে এই দল, সেই দল এই মানব ধর্ম সকলের মধ্যে জাতি ধর্ম ধর্ম যেমন জীবে অমৃত স্থল, যেখানে নদীর মিলনের আওয়াজ, যেখানে তিনখানা শুধু একসাথে মিলিত হচ্ছে, সেই সঙ্গে মানুষ যদি স্নান করে তাহলে তার আধ্যাত্মিক উন্নতি হবে, জীবনের সফলতায় চরম উন্নতি সেই ক্ষেত্রে সাধু বৈষ্ণব তাদের দর্শন, তাদের স্পর্শ, তাদের আশীর্বাদের কুম্ভমেলার মাহাত্ম্য রক্ষিত হয়। এজন্য কুম্ভমেলায় আসা, স্নান করা, সাধু বৈষ্ণব দর্শন করা জগতের মঙ্গল, আর কথা বলতে শিবের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, কুম্ভমেলার মাহাত্ম্য। আর শিবের স্নানের দিকে এগিয়ে দেন, স্নানের দিকে এগিয়ে দাও, আধ্যাত্মিক এই মেলাটা কত বছর পর? এটা 704 বছর পর এটা অনুষ্ঠিত, কত বছর হয়েছিল? আপনার আপনার বাড়িটা মানে আপনি থাকেন কোথায়? আমি আসাম থেকে এসেছি, কামাখ্যা মন্দিরের পূজারী স্বামী পরমানন্দ জি। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে সংক্রান্তি স্নান, যে স্নানেতে মানুষ স্নান করলে, যে স্নানেতে মানুষ স্নান করলে ফলপ্রাপ্তি হয়জন্মের পাপ থেকে মুক্ত হওয়া যায়, আধ্যাত্মিক হয়, নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথ খুলে যায়, এই জন্য এই পবিত্র নদীগুলো যেখান দিয়ে বয়ে গেছে সেই জল ধর আগে স্পর্শ করলে এই স্নানের ফলপ্রাপ্তি হয়। আর ত্রিবেণীতে তিনখানা নদীর সঙ্গম, তিনখানা নদী একত্রিত হচ্ছে, গঙ্গা যমুনা এই তিন নদীর সঙ্গম করে স্নান করলে পুণ্য স্নানের ফলপ্রাপ্তি হচ্ছে। এটাকে সংক্রান্তি স্নান, মাঘি সংক্রান্তি স্নান বা পুণ্য স্নান দুটোই বলা যেতে পারে। আমার এটা খুব আকাঙ্ক্ষিত ছিল যে এটা জানার জন্য যে এটা কী স্নান অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি পুরো জানতে পারলাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সমস্ত ধর্ম
বৈষ্ণব সমাজের সদস্য নবদ্বীপ ধাম থেকে আসছে, বরণ করে নেওয়া হবে, বরণ করে নেওয়া হবে, বরণ করছেন। ওম হিরণ্যবাহবা হিরণ্যবরণায় হিরণ্যরূপায় হিরণ্যপদয়ে অম্বিকাপদয়ে উমাপদয়ে বসুপদয়ে নমঃ নমঃ। ওম গণানন্তা গণপতিকম হবামহে কবিম কবিনামপমস্রবস্তবম জ্যেষ্ঠরাজম ব্রহ্মাণম ব্রহ্মণস্পদানহ শ্রীমন্নতিভিঃ সিদসাদনম শ্রীমন নমঃ। এবার আমরা বরণ করে নেব জগন্মাতা রাম ও কৃষ্ণ সেবাশ্রম সংঘের প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী কালীকৃষ্ণানন্দজী মহারাজ। ওনাকে আমরা অনেক কাজের মধ্য দিয়েও পেয়েছি, আমরা আমাদের পরম সৌভাগ্য। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরে ওম অসতমহ সদ্গময় তামসমজ্জ্যোতির্গময় মৃত্যুরমামৃতঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম ওম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। হিন্দুত্ব সনাতনী আদর্শকে রূপান্তরিত করা সম্ভব নয়। ফল্গু ধারার মতো কাতারে কাতারে মানুষ অনন্ত কাল ধরে শাশ্বত সনাতনের পথ ধরে মানুষ। তো গাইস, মেলা থেকে বেরিয়ে চলে এলাম স্নান ঘাটে, যেখানে ভক্তরা ভক্তবৃন্দরা স্নান করছে, মানে কুম্ভ স্নান করছে এই ঘাটটায়, যে ঘাটে মা গঙ্গা বিরাজ আছেন সেই ঘাটে চলে এলাম। দেখতে পাচ্ছেন কত ভক্তরা এই ঘাটে এসে স্নান করছে। তো ঘাটে এসে একটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে গোপাল। গোপাল এসছেন গঙ্গার ঘাটে, তো গঙ্গার ঘাটে এসে গোপালকে এখন স্নান করানো হবে। তখন দেখবো গোপালের স্নান করা দৃশ্য। দেখতে পাচ্ছেন তার মা গোপালকে স্নান করাচ্ছে, ভক্তরা তা সেই দৃশ্য দেখছে। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। চলুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তুলে ধরতে পারি।